পরম করুণাময়ের নামে শুরু করছি। সুমনার ছাদ বাগানে আজকে বেশ কিছু ফল পেকে আছে এবং এই ফলগুলো বেশ বড় সাইজের। জাত হিসেবে এটা আমেরিকান বিউটি, এই প্রচলিত নামেই সংগ্রহ করা। দেখুন ভেতরে একটু ক্র্যাক আসছে, একটু ফেটে ফেটে যাচ্ছে, এগুলোই প্রকৃত ম্যাচিওর ফল। এই ফলটার সাইজ খুবই সুন্দর। এখানে একটি জায়গায় দুটো ফল আছে, এগুলো মোটামুটি ভালো সাইজ। এটা আমেরিকান বিউটি। আর রেড ভেলভেটটার মধ্যে হয়তো জাতের পার্থক্য কিনা বলতে পারবো না, বেশ কিছু ফল খুবই দারুণ সাইজ হয়। দেখুন ওই ফলটা হয়তো প্রায় 450 গ্রাম হয়ে যাবে। এখানে নতুন করে লাগানো হলো জাম্বু রেড সোলাপুর, মহারাষ্ট্রের সোলাপুরের জাম্বু রেড যেটা। এখানে দুটো হলুদ ড্রাগন সেট হয়ে আছে, যদিও ডালটি পুরোপুরি ভেঙে গেছে, খুবই সামান্য অংশ লাগিয়ে আছে জোড়া। এটা আমেরিকান বল। এখানে চারটে ফল সেট হয়ে আছে। এটাও আমেরিকান বিউটি একটি ফল। আরও দুটো কুড়ি এসছে পিলারগুলোতে। এটা পিঙ্ক রোজ। গত রাতে একটি ফুল ফুটেছিল বাগানে, এগুলো বল, মোটামুটি সাইজের, এবং এগুলোই খেতে বেশি মিষ্টি সুমিষ্ট। এই ফলটার সাইজ বেশ ভালো হবে আশা করি। এটাও আমেরিকান বিউটি। এই গাছটিতেও দুটি ফল পেকে আছে। এটা জাম্বুরেড গুজরাট। এটা লম্বাকৃতি এবং জাম্বুরেড সোলাপুরটা গোলাকৃতি। আমার জানা মতে সোলাপুরের জাম্বুরেডটাই বেস্ট, আশা করি এবার সঠিক জাতটা পেয়েছি। আমেরিকান বিউটি, এই দুটো বিউটি। মোরাক্কান রেডের চারা, কমার্শিয়াল কিছু এক্সিলেন্ট ভ্যারাইটি দরকার। এটাও আমেরিকান বিউটি। তো বিউটিটা ভালো বলবো, তবে এর ক্রস হ্যান্ড পলিনেশন প্রয়োজন পড়ে। দেখুন সবজি হয়েছে এখানে, পল্লা ধুন্দুল আর কি। গাছটি অনেক দিন পর উঠতে পারলো অবশেষে, নারকেল গাছ।
আত্মিকি সিডলেস আঙ্গুর, বাইকুনুর অনেকগুলো পাতা ঝরে গেছে কেন জানি না, হয়তো একটু হার্ট ফাইট ফার্টিলাইজিং হয়েছে আর কি, মানে সরিষা খোল ভেজানো পানি এবং সবজি পচা পানি এই ধরনের জৈব সারগুলো একটু শেকড়ের পচন লাগায় অনেক সময় বা একটু স্ট্রেসে ফেলে গাছগুলোকে, কিন্তু আলটিমেটলি এটাই ভালো গাছের জন্য। আরও একটি সমস্যা হয়েছে গাছে, যেটা মাকড় টাইপের পাতাগুলো ডিসকালার হয়ে গেছে, এটা গ্রিন লং, এবং গ্রিন লং অত্যন্ত দারুণ একটা ভ্যারাইটি। দেখা যাক পরম করুণাময়ের দয়ায় এখানে কেমন হয়। এখানে লাগানো দুটো ইন্দোনেশিয়ান সুইট রেড, এই দুটো জাম্বু রেড গুজরাট, এবং এই তিনটি মেক্সিকান রেড। সুমনার ছাদ বাগানের জন্য সবাই প্রার্থনা করবেন। ধন্যবাদ সবাইকে।